এখন আমি আলোচনা করছি দশম শ্রেণী ভূগোল বায়ুমণ্ডল চ্যাপ্টারের টিকা আপেক্ষিক আর্দ্রতা, একে বলা হয় রিলেটিভ হিউমিডিটি। বুঝতে পেরেছ? এটা বিগততে মাধ্যমিক পরীক্ষাতেও এসছে, ভবিষ্যতেও আসতে পারে। তো তোমরা অবহেলা না করে একটু দায়িত্ব সহকারে গুরুত্ব দিয়ে একটু পড়ার চেষ্টা করবে। বুঝতে পেরেছ? সংজ্ঞা কী লিখবে? কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ুতে, বুঝে দেবো প্রত্যেকটা ওয়ার্ড দেখবে, উপস্থিত প্রকৃত জলীয় বাষ্পের পরিমাণ ও সেই উষ্ণতায় সম পরিমাণ বায়ুকে সম্পৃক্ত করবার জন্য প্রয়োজনীয় জলীয় বাষ্পের পরিমাণের অনুপাতের শতকরা মাত্রাকে আপেক্ষিক আর্দ্রতা বলে। প্রত্যেকটা ওয়ার্ড ভালো করে লক্ষ্য করবে। একক আপেক্ষিক আর্দ্রতা শতকরা হিসাবে প্রকাশ করা হয়, পার্সেন্টেজ, শতকরা পার্সেন্টেজে প্রকাশ করা হয়। ঠিক আছে, সূত্র দিয়ে দিতে পারো, খুব সুন্দর হবে। সূত্রতে তুমি আপেক্ষিক আর্দ্রতা লিখবে, মাঝখানে দাগ দিয়ে দিলে উপরের পোর্শনটাতে লিখবে নির্দিষ্ট পরিমাণ বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ, আর নিচে দেবে ওই উষ্ণতায় সম পরিমাণ বায়ুকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় জলীয় বাষ্পের পরিমাণ ইনটু 100। ক্লিয়ার? পরিমাপক যন্ত্র হেডিং কোন যন্ত্রের সাহায্যে করা হয়? হাইগ্রোমিটার বা সাইক্রোমিটার যন্ত্রের সাহায্যে আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করা হয়। নিয়ন্ত্রক কে কে আছে? জলীয় বাষ্প নিয়ন্ত্রক আর উষ্ণতা নিয়ন্ত্রক। গুরুত্ব কি দেবে? গুরুত্ব দিতে পারো এক, তুষারপাত, বৃষ্টিপাত, শিশির প্রভৃতির সম্ভাবনা, আবহমণ্ডলে আপেক্ষিক আর্দ্রতার ফলে থেকে বোঝা যায়। দুই, ভূপৃষ্ঠের তাপ বিকিরণের হারও আপেক্ষিক আর্দ্রতা থেকে বোঝা যায়। ক্লিয়ার? এরপরে আসবে প্রভাব। প্রভাবে কি লিখতে পারো? আপেক্ষিক আর্দ্রতা বাড়লে বৃষ্টির সম্ভাবনা আর কমলে আবহাওয়া পরিষ্কার। আর দুই, আপেক্ষিক আর্দ্রতা কম হলে শীতকালে ঠোঁট ফাটে, মানে জলীয় বাষ্পের পরিমাণ কমে গেল। আর কমে যাওয়ার পর আমরা জানি, সচরাচর দেখেছি যে শীতকালে আমাদের কি হয়ে যায়, ত্বক খসখসে হয়ে যায়, ঠোঁট ফাটে, গা পুরো খসখস টাইপের হয়ে যায়। বুঝতে পেরেছ? এইভাবে করার চেষ্টা করো, তোমাদের কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, পরবর্তী ক্লাস নিয়ে, তারপরে তোমাদের বিভিন্ন সমস্যা নিয়ে আমরা পরবর্তীকালে হাজির হব। কোনো অসুবিধা হলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।